হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড ডিনারের আয়োজন করেছি। তো তার জন্য আজকে আমরা সবাই এই রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা অবভিয়াসলি একটা জায়গায় ঘুরতে এসেছি, তো সেই হোটেলের নিচেই আমরা সবাই মিলে আজকে রাতের খাবারটা একসাথে খাবো। সাধারণত এরকম হয়ে ওঠে না যে সবাই মিলে, মানে পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার একটা মজা। তো এখানে চলছে চিলড্রেন্স পার্টি, সব বাচ্চা কাচ্চারা তো ভীষণ খুশি, আর সবই হয়েছে তোমাদের এই দাদা ভাইয়ের জন্য। মানে ওই ব্যাপারটা পুরো সেট করেছে যে সবাই যে যার ইচ্ছে সে সেটা খাবে। তো এখানে সবাই ভীষণ খুশি, আমার শাশুড়ি মা, আমার মা, আমার শ্বশুরমশাই, বাবা, ননদ, আমার ভাই, তারপরে এটা আমার জামাইবাবু আর তার ছোট্ট একটা পুচকি। তো সবাই মিলে মানে 6 মাস থেকে 60 বছর এরকম একটা এখানে পার্টি চলছে, মানে 9 থেকে 90 এরকম। তো এখানে নিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন যারা খাবে তাদের জন্য, আর আমার শাশুড়িমা খাবে প্লেন ভাত, আর আমার ননদও খাবে প্লেন ভাত। তো এখানে তার জন্য প্লেন ভাত রয়েছে, আর সাথে ডাল আর যা যা সবজি তারা সিলেক্ট করেছে সেগুলো খাবে। আর ব্যাপারটা হলো পাশে এত লোভনীয় ফ্রাইড রাইস খাবার থাক, ছেড়ে কেউ কি সাদা ভাত খেতে চায়, তবুও পেটটা ঠিক নেই বলে খাচ্ছে, তবুও সেই স্বাদ কি আর ছাড়া যায়, সবাই একটু চেখে দেখছে। তো সবাই ভাগে যোগ করেই মানে খাচ্ছে। আর আমরা কি নিয়েছি সেটা চলো তোমাদেরকে দেখাই। আর এদের এরা তো এদের মতো করে নিয়ে নিল, সাথে রয়েছে ঝুড়ি ভাজা। তো আমাদের খাবারটা না আসতে অনেক লেট করছিল, যেহেতু একটু অন্যরকম খাবার অর্ডার করা হয়েছে, তাই আমি এখানে এসে মায়ের কাছ থেকে একটু খাচ্ছি, আর আমার বাবার মশাই বলছে বাবা এখান থেকেও তোমাকে খেতে হবে। তো ফাইনালি আমাদের খাবারও চলে এসে, তো যারা শুধু বিরিয়ানি খাবে তো তারা সবাই একটা মানে টেবিলেই বসেছি। কচি কাঁচা থেকে আমরা সবাই, আমার জিজু, আমার দিদি, সবাই আমরা বিরিয়ানি পার্টি। তো আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি, আর ওদিকে খাচ্ছে ফ্রাইড রাইস, প্লেন ভাত। তো ওদিকে যে আমার বাবা শ্বশুরমশাই ছিল ওনারাও কিন্তু তোমার বিরিয়ানি খেয়েছে, তারা অবশ্য সিনিয়র পার্টি তো তাই একটু আলাদা বসেছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা বিরিয়ানি খাই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম ছোট ছোট মিনি ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।